একটু একটু ক্যামেরাটা মাঝামাঝি ধরতে বল, ক্যামেরাটা মাঝামাঝি নিতে হবে। মাঝামাঝি ওই খানিকটা ফ্লেক্সটা দেখা যাচ্ছে, খানিকটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, মাঝখানে তুই বস ক্যামেরাটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। এবার ক্যামেরাটা না একটু দূর থেকে ধরতে বল, তো টোটাল বডিটা দেখা যাচ্ছে না। এবার টোটাল বডি দেখা, না না, ক্যামেরাটাকে দূরে নিতে বল। ক্যামেরাটা কি হচ্ছে শোনো, ক্যামেরাটা একটু দূরে নিলে টোটাল বডিটা দেখা যাবে, ওপরটা। হ্যাঁ, আরেকটু নিচে, নিচে নিচে নামাতে হবে, ব্যাস ব্যাস। আরেকটু আরেকটু দূরে, ওই বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস, একদম একদম ঠিকঠাক। ঠিক আছে ঠিক আছে, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপাল স্যার এসছেন, স্যার এসছেন, কে প্রিন্সিপাল স্যার এসছেন? স্যার তো আসার কথা দেখছি আমি, ঠিক আছে, বৃষ্টিতে আমি বিভাস সুকুমার স্যার এসছেন তো? হ্যাঁ এসছি স্যার, স্যার সম্ভবত এসছেন নাকি বুঝতে পারছি না তো। এই প্রশান্ত স্যার এসছে? না স্যার তো নেই এখন পর্যন্ত। স্যারকে তো আমি ফোন করেছিলাম, স্যার বললে যে এখন জয়েন করবো, একটু আগেই কথা হলো আমার সাথে। তাহলে পার্থ, হ্যাঁ বলছি তুমি শুরু করে দাও। স্যারকে তাহলে আরেকবার আপনি একটু ফোন করে নিন না স্যার। দাদা এক মিনিট দেখি, হ্যাঁ পার্থ বলছি, স্যার বোধ হয় অন্য জয়েন করে বসেছিলেন, বলে কাউকে দেখতে পাচ্ছি না, বলে দেখতে পাচ্ছি না নাকি, বলে দাঁড়া দাঁড়া তাহলে ভুল হয়ে গেছে, উনি জয়েন করছেন, এক মিনিট একটুখানি অপেক্ষা করুন। তার মানে মনে হয় আগের লিঙ্কটাতে স্যার ক্লিক করে জয়েন করে বসে রয়েছে হয়তো। হ্যাঁ প্রশান্ত, আমার মনে হচ্ছে তাই, আমি আবার পাঠিয়ে দিলাম তো। আমি তো পাঠালাম। এই প্রশান্ত হ্যাঁ স্যার, বলছি ওই যে গতকালে যে মিটিংটা হ্যাঁ স্টুডেন্টদের সাথে, স্টুডেন্টদের জন্য যে মিটিংটা আমরা টিচারটা করেছিলাম, তাতে আমি তো ওই যে
তুমি যে ইয়েটা দিয়েছিলে সেইটা দিয়ে অ্যাডমিন দিয়ে জয়েন করেছি কিন্তু তুমি যে লিস্ট পাঠিয়েছো তাতে আমার নামটা তো দেখতে পাচ্ছি না স্যার ওই আপনার কলেজের নাম দিয়ে দেখাবে তো মানে যে কটা কলেজের নাম দেখাচ্ছে না ধরুন আমি জয়েন করেছি কলেজের আইডি দিয়ে আপনিও করেছেন কলেজের আইডি দিয়ে সেহেতু ওই দুজনের নাম কলেজের আইডি দুবার দেখাবে আপনার দেখাবে সেখানে ক্লিক করে জয়েন করবেন আপনার অ্যাকাউন্টে আমি কোথায় ক্লিক করেছি আমি বুঝতেও পারিনি ঠিক আছে শুরু করে দিন আমরা বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিট দুই এর পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস 21 জুন 2021 উপলক্ষে যে 3 দিবসীয় যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম তা আমরা এক্ষুনি শুরু করব দ্বিতীয় দিনের আমাদের যে কার্যক্রম আজকের সঞ্চালনার দায়িত্বটা আমাকেই সামলাতে হবে তার কারণ আমাদের সঞ্চালক আমাদের অত্যন্ত আনন্দের খবর যে তিনি খুব বড় একটি কলেজে আজকে শিক্ষক হিসেবে তিনি পড়াবেন আমাদের কলেজের ক্ষেত্রে এটি একটি গৌরবের বিষয় তাই ওকে আজকে আমাদের ছাড়তেই হয়েছে ডক্টর প্রসেনজিৎ বসুকে আমরা আজকের এই কার্যক্রম শুরু করছি অনেক কথা না বলে একেবারেই সরাসরি আমাদের প্রিয়তম অধ্যক্ষ স্যার যিনি আসার পর থেকে আমাদের কলেজে এই সমস্ত কার্যক্রমগুলির ধারা বিবরণীতে জোয়ার এসেছে তিনি স্বাগত ভাষণ দেবেন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক সুকুমার দা তিনি এনএসএস এর দীর্ঘদিনের দায়িত্ব সামলেছেন কলেজে বিশ্ববিদ্যালয় স্তরে তিনি এনএসএস এর কলেজের কার্যক্রমকে একটা অন্য মাত্রা দিয়েছিলেন তিনি শেষে ধন্যবাদ সূচক বক্তৃতা করবেন আমি একেবারেই আমাদের অধ্যক্ষ স্যারের কাছে
পৌঁছে যেতে চাইছি, তিনি আজকে এই যোগ শিক্ষাক্রমের দ্বিতীয় দিনের যে কার্যক্রম, আজকের বিষয়টি নির্বাচন করা হয়েছে কোভিডের সময়ে, কোভিড-19 সময়ে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলি কোভিড-19 জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আমি আক্রান্ত হই, কিন্তু যোগ বা ব্যায়ামের মাধ্যমে আমি অনেকটা তাকে প্রতিহত করতে পারি, আমি অনেকটা তাকে আটকে দিতে পারি। কোন ব্যায়াম, কোন যোগ ক্রিয়াগুলি এক্ষেত্রে আমাকে সহযোগিতা করবে, তাই হাতে কলমে আমাদের দেখাবেন আমাদের প্রশিক্ষক বিভাস রায়। আমি স্যারকে অনুরোধ করব যে আপনি আপনার স্বাগত ভাষণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের যোগ প্রশিক্ষণ শিবিরের সূচনা করুন। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। বিশেষ করে আয়োজক NSS2 ইউনিটের পার্থ চট্টোপাধ্যায় এবং আজকে যিনি সঞ্চালনার কাজ করছেন পার্থ চট্টোপাধ্যায়, ওনাকে ডবল ধন্যবাদ। আর এর সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সুকুমার দা, যিনি সব কাজই আমাদের সঙ্গে থাকেন সবসময়, এবং অন্যান্য কিছু সহকর্মী আমার আছেন, এবং তদুপরি আছে আমার সবচাইতে প্রিয় যারা স্টুডেন্ট ছেলেমেয়েরা তারা আছে, তাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে যে এই যোগাভ্যাসের আমরা যে কার্যসূচি নিয়েছি 3 দিন ধরে, তাতে আজকে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনেও তারা জয়েন করেছে অনেকে, অনেকেই জয়েন করবে হয়তো আস্তে আস্তে দেখব। যেটা আমাদের কাছে বলা আর কি, যে ভারতবর্ষে যোগা জিনিসটা ভারতবর্ষেরই আবিষ্কার, প্রাচীন মুনি ঋষিরা এই যোগার সাহায্যে শরীরটাকে ঠিক রাখতেন, মনকে ঠিক রাখতেন, এটা আমরা বিভিন্ন পুঁথি এবং শাস্ত্রাদি থেকে দেখেছি। এবং যোগ ব্যায়ামটা বহুদিন থেকেই চালু আছে, এবং দেখা যায় যে এটা নরেন্দ্র মোদী একবার 2014 সালে আমাদের UNO-তে জেনারেল অ্যাসেম্বলিতে এই ইন্টারন্যাশনাল যোগা দিবস হিসাবে পালন করার একটা প্রস্তাব দিয়েছিলেন, এবং অন্যান্য যেসব দেশ UNO যারা হচ্ছে সঙ্গে যুক্ত জেনারেল অ্যাসেম্বলিতে আছে সবকটা দেশই মেনে নিয়েছিল। কার্যত তারপর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে এই 21শে জুনটাকে মানে আগামীকালটাকে আমরা যোগা দিবস হিসাবে পালন করি। এবারে কিন্তু আমরা 3 দিন ধরে পালন করছি, অর্থাৎ যোগার ওপর জোরটা আরো গভর্নমেন্ট বেশি দিচ্ছে, বিশেষ করে আমাদের হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই এটাকে মানে এতে সামনে রেখে দিয়ে চলেছে যে শুধু পড়াশোনা করলেই হবে না, এর সাথে সাথে আমাদের এই যে যোগাভ্যাস এটা আমাদের সাধন করতে হবে এবং এটা আমাদের পালন করতে হবে। এর ফলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে শারীরিক সক্ষমতা অনেক বাড়ে, আর 2 নম্বর হচ্ছে মনঃসংযোগ। এই দুটো প্রাথমিক ভাবে হয়। আমাদের যোগ ব্যায়ামের যিনি শিক্ষক আছেন বিভাস বাবু স্থানীয় লোক, উনি এক ডাকি আমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের সেটাতে রাজি হয়েছে। এই সেন্সে আমি বলছি যে বিভাস বাবুকে আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ। আরো ধন্যবাদ হচ্ছে আমাদের যে সমস্ত টিচাররা আছেন এবং স্টুডেন্টরা আছে, তাদের কথা তো আমি বললামই। আমার মনে হয় আজ কোভিড-19 জন্য কোন কোন যোগ ব্যায়াম গুলো ভীষণ উপকারী সেটা দেখা দরকার আছে, সুতরাং তোমরা এটা খুব ভালোভাবে দেখো এবং এইগুলো নিয়মিত এখন অভ্যাস করার চেষ্টা করো। কোভিড আচরণবিধির সঙ্গে আসনটা কিন্তু করা দরকার। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না,
আমি সঞ্চালকের কাছেই ফিরে যাচ্ছি, পার্থবাবুর কাছে। পার্থবাবু ব্যায়ামের যোগ ব্যায়ামের সেশনটা শুরু করবেন। আমরা একেবারেই আজকের যিনি প্রশিক্ষক বিভাস রায়, তার পরিচয় আমরা গতকাল দিয়েছি। তিনি আজকে এই সেশনটি শুরু করবেন এবং তিনি চাইছেন সেশন চলাকালীনই যদি কারো প্রশ্নপত্র কিছু থাকে, সেশন চলাকালীনই একটি ব্যায়াম উনি দেখাবেন, তারপরে যদি তার উপরে কিছু প্রশ্ন থাকে সেটি আপনারা রাখবেন, তিনি তার যথাযথ উত্তর এবং প্রক্রিয়া হাতে কলমে তিনি দেখাবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে বিভাস বাবুর কাছেই ফিরে যাচ্ছি এবং একই সঙ্গে এই কথা আমরা যুক্ত করছি যে আমাদের আগামীকাল এই ত্রিদিবসীয় যে যোগ শিক্ষণ শিবির তার শেষ দিন, যারা এই তিন দিনই উপস্থিত রইলেন তারা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অথবা আমাদের এনএসএস গ্রুপে নিজেদের নাম এবং ঠিকানাটা একটু কাইন্ডলি লিখে দেবেন। আমরা আমাদের প্রতিশ্রুতি মতো তাদের একটি করে অভিজ্ঞানপত্র বা সার্টিফিকেট ইমেলে অথবা সরাসরি আমরা তাদের দেবার চেষ্টা করব, তাদের দেব। সেই জন্য আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অথবা আমাদের এনএসএস গ্রুপে তাদের নাম এবং তাদের ঠিকানাটা আমাদের দেবেন, যদিও সেই পাঠানো ঠিকানা এবং নামের সঙ্গে আমরা মিলিয়ে নেব যারা সত্যি সত্যি জয়েন করলেন, তাদের যে ডেটা ধরা আছে সেই নাম ধরে ধরেই আমরা যারা অরিজিনাল অংশগ্রহণ করলেন তাদের সার্টিফিকেট আমরা কিছুদিনের মধ্যেই দিয়ে দেব। আর আমি সঞ্চালক হিসেবে শেষে আর ফিরে আসব না, বিভাস বাবু যখন শেষ করবেন আমাদের কলেজের অধ্যাপক এবং এনএসএস এর প্রবাদ প্রতিম মানুষ তিনি অনুষ্ঠান শেষ করবেন, সমাপ্তি ঘোষণা করবেন অধ্যাপক সুকুমার দা, এবং তিনি ধন্যবাদ সূচক বক্তৃতা করবেন। আমরা অনুষ্ঠানটি শুরু করছি। বিভাস বাবুকে অনুরোধ করব যে আজকের যোগ প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনের যে বিষয় COVID-19 নিয়ন্ত্রণে যোগ বা ব্যায়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা, এই নিয়ে আপনি আলোকপাত করুন এবং আমাদের ছাত্রছাত্রী যারা যুক্ত হয়েছেন অধ্যাপক অধ্যাপিকা তাদের আপনি প্রশিক্ষণ দিন। আপনার কাছে আমরা ফিরে যাচ্ছি, মিস্টার বিভাস রায়। শেখু, হ্যালো হ্যালো শেখু, শুনতে পাচ্ছিস? সাউন্ডটা অন করতে হবে, সাউন্ডটা না অন করলে শুনবে কি করে? সাউন্ড অন করে নে। হ্যাঁ ঠিক আছে, এবার শুনতে পাওয়া যাচ্ছে। ক্যামেরাটা অন কর শেখু। ক্যামেরা অন করা আছে কিন্তু সাউন্ডটা শেখু ওই যে সাউন্ডে যেটা দেখিয়ে দিয়েছিলাম ওইটাতে চাপবে, ওইটা ক্রস করা আছে সম্ভবত। হ্যালো হ্যালো নমস্কার। যোগ আসন শুরু করার আগে আমি দু একটা কথা বলছি। আমার একটাই কমজোরি, আমি কিন্তু ভালো বক্তা নই, আমি বলতে পারি না, বলতে গিয়ে আমার আটকে যায়। তাও আমি আপনাদের সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি। আমি যোগাসন দেখানোর কিছু বলার আগে আমি দু একটা কথা বলছি, হয়তো আমার কথা
আমি নিজের অভিজ্ঞতা নিয়ে বলছি, আমি কোনো শেখানো বলেই বলছি না, হয়তো আমার কথা শুনে যোগ টিচারও রেগে যাবে। অ্যাকচুয়ালি কি আছে, আমাদের সংসার জীবনে আমরা সামাজিক মানুষ, আমরা এখানে থাকি, আমাদের কিন্তু ডাক্তারের পরামর্শ ওষুধটা খেতে হবে। এভাবে যদি আমরা নিই আমাদের দাঁড়িপাল্লা হিসাব করে, একদিকে ওষুধ একদিকে যোগাভ্যাস, মাঝখানে দণ্ড হিসাবে আমরা রোগ অনুযায়ী হার্ট বলুন, নার্ভ বলুন, লাংস বলুন, যেকোনো যেকোনো আরো অন্যান্য ব্যথা বলুন, কোনো কিছু রোগের জন্য আমরা ওষুধ খাচ্ছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সঙ্গে যোগাভ্যাস করছি, একসময় দেখবেন যোগাভ্যাসটা বাড়ছে, ওষুধটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে ওষুধ খাওয়ার পরিমাণ আপনার কমে দিচ্ছে। একসময় যোগাভ্যাস করছেন রেগুলার, ওষুধ আপনার কিছুই লাগছে না, ঠিক আছে। এবার সবাই বলছে ওষুধটা কেন লাগবে, ওষুধ অবশ্যই খেতে হবে, যোগাভ্যাস না করলে মানুষের অনেক নানা রকম রোগ হয়। যোগাভ্যাসের প্রথম কথা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কোভিড এর কথা আমরা যদি বলতে, আমি বড় ডাক্তার নই, ডাক্তারই অনেক শোনা কথা, এটা ঠিক মতন এক এক সময় এক এক মুভমেন্ট করছে, তাও যোগাভ্যাস করলে, আমি যদি সিস্টেমিক যোগাভ্যাস করি আমার ইউনিটি পাওয়ার, আমার যদি বুকে সর্দি কাশি না জমে, ঠিক আছে, আমরা আমরা যদি সুস্থভাবে আসতে পারি, এমনি আমাদের পাওয়ারের পাওয়ার আমাদের শরীরের পাওয়ারের জন্য আমাদের কোভিড বলুন করোনা যেটা বলুন অ্যাটাক করতে পারবে না। যখনই আমাদের কমজোরি দেখবে, যখনই আমাদের সুগার পেশেন্ট কি অন্যান্য পেশেন্ট, তাদের কিন্তু হচ্ছে, এটা হচ্ছে আসল। এবার আমি সহজ দু একটা যোগাসন দেখাচ্ছি, সহজভাবে সহজ, যেটা আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। কালকে প্যাকেজ দেখাবো কোনটা করলে সারাদিন সুস্থ থাকবেন, নখ থেকে চুল অব্দি কিভাবে সুস্থ থাকবেন, আজকে দু একটা সহজ দেখাচ্ছি সেটা দেখুন। তারপরে আপনারা দু একটা প্রশ্ন করুন, কোনটা জানেন না সেটা বলুন। প্রথমে আপনারা দেখবেন বাত, বাত তো অ্যাকচুয়ালি বাত অনেক রকম বাত আছে, আমাদের বাত কমবে, তার সঙ্গে আমাদের পায়ের শক্তি হবে, আমাদের মনসংযোগ ভালো হবে, স্মৃতিশক্তি বাড়বে, পড়াশোনায় মন বসবে, কোনো কিছু মনে রাখতে পারবো, একসঙ্গে প্রচুর কাজ করবে, সেটা হচ্ছে আমাদের পদ্মাসন। শুধু পদ্মাসনে বসলে চলবে না, কিন্তু পদ্মাসনে কিন্তু শ্বাস নিতে হবে, যারা পদ্মাসন হয় তার শ্বাস নিচ্ছে, নিচ থেকে উপর অব্দি শ্বাস নিচ্ছে। শুধু শ্বাস নিলে চলবে না, একটা শব্দের উপর তিনটে রোগ সারে, ওমের উপর। ওমটাকে যখন আমি ভেঙে বলছি, প্রথমে নাভিতে স্ট্রোক দিচ্ছি, ও নাভিতে স্ট্রোক হচ্ছে পেটের রোগ, ও বুকের হার্টের, মাথা ভিতর ভাইব্রেশন, ব্রেনের মধ্যে কোন রকম কিছু থাকলে হয়তো অনেকে খুব রেগে যায়, রাগি, মানে কিছু মনে রাখতে পারে না, ঠিক আছে, হতাশাগ্রস্ত, যেটা ভামরি করছে অলরেডি, কিন্তু করতে করতে এটা কিন্তু একসঙ্গে হয়ে যায়, একসঙ্গে হচ্ছে ও ও পেটে, তিনটে ও এভাবে ঠিক উঠবে, নিচেটা ও বলে পেটের স্ট্রোক, এটা উ বুকে, তারপর মাথায় একসঙ্গে ওম। ওমটা বেশি আপনার উচ্চারণ করবেন না, আমরা সংসারবদ্ধ মানুষ তো, ওমটা একটা পাওয়ারফুল শব্দ, বারবার উচ্চারণ করবে আপনারা দেখবেন হয়তো কোনো রকম খারাপ চিন্তা আসছে, ওমটা চার্জে বাড়িয়ে দেয়। আমি তাকে ওইং বলবো, ওইং হচ্ছে বীজ মন্ত্র, ওইংটা হচ্ছে গুরুদেবের বীজ মন্ত্র, ঠিক আছে, ওইংটা বলবেন, ঠিক আছে, এটা আমি সংক্ষেপ করছি। এটা রোগটা দেখবেন, এটা কি আমাদের সার্ভে দেখছেন, পরেরটা দেখাচ্ছে আমি সহজ, পরে আস্তে আস্তে মনে হয়েছি বজ্রাসন, আমি আগে আপনাদের বলেছি খাওয়ার পর একটাই আসন করা যায়, বজ্রাসন। বজ্রাসন যদি আপনি করেন, মায়েদের যেরকম পায়ের ব্যথা হবেই, আমার মারও আছে, বয়সের সময় সময় তার মানে টেবিলের নিচের পায়াটা কমজোরি হয়ে যায়। আমি যদি বজ্রাসন থাকি, কোনো কিছু দেখছি, অনেক সময় টিভি দেখছে, মানুষ টিভি দেখছে, টিভি দেখতে দেখতে অ্যাড হচ্ছে না, একটু বসে রিল্যাক্স করি, বজ্রাসন হচ্ছে অভ্যাস,
আমি বারবার বলছি, একবার অভ্যাস যোগ, অভ্যাস যোগ, অভ্যাস। পায়ের বাত কোনোদিন হবে না, হলে সেরে যাবে। কোনোদিন পায়ের ব্যথা হবে না, পায়ে যাবতীয় খাবারটা হজম হবে, একদম শরীর স্টিফ নয়, রিল্যাক্স, মেরুদণ্ডটা সোজা, হালকা শ্বাস নেন, হালকা ছাড়বেন। শ্বাস যত ওঠানামা করবে মন তত শান্ত হবে, ভিতরে ইউনিটি পাওয়ার হবে। আমাদের কোভিড বলছে, কোভিড এই কোভিড, এক এক সময় এক এক বাবা বলছে মুভমেন্ট করছে, যেটা শোনা কথা, আমি ডাক্তারও নই কিছু নেই, কিন্তু আস্তে আস্তে আমাদের ইউনিটি পাওয়ার বাড়াবো। শুধু বসে থাকবো না, শ্বাস ওঠানামা, এক এক সময় দেখো কোনটা শ্বাস ওঠানামা করছে। এরপরে পেটের যে মেদ, মেদ কমছে, কোমরের রোগ কমছে, ঠিক আছে, ওটা করছি। অর্ধকূর্মাসন, অর্ধকূর্মাসন করছি। আসনের একটা নিয়ম হচ্ছে, সামনে যখন ঝুঁকবো শ্বাসটা ছাড়বো, শ্বাসটা নিয়ে নিলাম, শ্বাসটা নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নামলাম, নাক আর কপাল মাটিতে থাকবে, স্টে করলাম ওখানে, আবার শ্বাস নিতে তুললাম, শ্বাস ছেড়ে নামবো, শ্বাস নিয়ে উঠবো, এটা হচ্ছে আসনের নিয়ম, ঠিক আছে। আমি দুটো আসন দেখাবো, আমাদের যেরকম যৌবন শক্তি অনেকদিন স্থায়ী থাকবে, এই নয় যে তার মানে কি চুল পেকে গেছে। অনেক সাধু ঋষিরা দীর্ঘদিন তপস্যা করছে, সব রকম আসন করছে, ব্রহ্মচর্য পালন, চুলটা পাকে, চুলটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার শরীরে ফুর্তি, এনার্জি, ইউনিটি পাওয়ার অনেক বছর অব্দি থাকে, তত 60-70 বছর প্রচুর এনার্জি পাওয়ার। মেরুদণ্ড আমাদের শির দ্বারা, যেটা শির দ্বারা অখণ্ড নয়, 33টা খণ্ড আছে, তাকে যদি একবার বাঁকানো যায়, এভাবে বাঁকানো যায় স্টিলের মতন, বেতের মতন যদি করা যায়, তাহলে আমাদের যৌবন অনেকদিন ঠিক থাকবে। একটা হচ্ছে পশ্চিম উত্তমাসন, প্লাস পেটের চর্বি কমবে। আসনটা কিন্তু একটু কষ্ট, দেখতে মনে হয় সোজা, কিভাবে করবেন দেখুন, এখানেই আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি অ কপর মত। প্রথমে এইভাবে পারবেন, প্রথমে পিটি করতে থাকবেন, এইভাবে নামার চেষ্টা করবেন, একভাবে পারবেন এভাবে নামবেন, এভাবে এভাবে করবেন, তারপর যখন পারবেন না ঠিক এভাবে ধরবেন, এরকম ধরতে 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 ধরতে, একদিন, একদিনে না, এক মাসে না, দু মাসে না, করতে ঠিক এইভাবে ধরে এভাবে। পশ্চিম উত্তমাসন, সামনের দিক ব্যান্ড করলাম, আমার কোমরও সামনের দিক ব্যান্ড হলো, পেটের স্থূলতা কমছে। তার বিপরীত মুখে আসুন, আমি তো এদিকে বাঁকছি, এদিকে কিভাবে বাঁকবো? সুপ্ত বজ্রাসন, এদিকে বাক হবো, এদিকে, এ দুটো আসন করবেন। আরেকটা আসন করবেন, উষ্ট্রাসন, এখানকার মেদ কমবে, কোমরের ব্যথা কমবে। পরেরটা থাকে সসঙ্গ আসন, আপনি সসঙ্গ আসন যদি করতে থাকেন দীর্ঘ বছর, আপনার বয়সের প্রথম কথা চিহ্নটা মুখে বোঝা যাবে না, যে আপনার একটু বয়স হয়েছে, মুখের আলাদা গ্লেজ হবে। সসঙ্গ আসন, সসঙ্গ আসন শোষক, গঙ্গায় উঠে নামে শোষক, আস্তে উঠবেন, ব্লাডটা এদিকে আসছে তো, মুখ পুকে দেবে, সসঙ্গ আসন। এরপর করছি দেখুন ভুজঙ্গাসন, ভুজঙ্গাসনটা আমাদের স্পন্ডেলাইটিস এর রোগ কমবে, এখান থেকে কোমর থেকে উপর অব্দি যাবতীয় রোগ কমায় ভুজঙ্গাসন। ভুজঙ্গ হতে সাপ, সাপের মতন বেঁকে যাবে। একটু অসুবিধা হচ্ছে আপনাদের দেখতে, জায়গা ছোট, পা পিছনে জোড়া থাকবে, আগে বলে দিই, পা থেকে নাভি পর্যন্ত মাটিতে টাচ করে শ্বাসটা টেনে বেঁকে উঠবেন। পরেরটা কোমর থেকে পায়ের যাবতীয় রোগ কমবে, কোমরের আমার যন্ত্রণা, ঠিক আছে, লাম্বার স্পন্ডেলাইটিস, পায়ের এখান থেকে যাবতীয় রোগ, কোমরের যন্ত্রণা
একশোর মধ্যে আমার তো মনে হয় 70 জনই কোমরে, তো বয়স হবে আমার কোমরের যন্ত্রণা করছে, কোমরের যন্ত্রণা তার শরীরে কোনো ইয়ে থাকে না। আর স্পন্ডেলাইটিস একটা বড় 6 ফুটের লোককে যে আঙুল দিয়ে খোঁজেন স্পন্ডেলাইটিস ছিটকে পড়বে, তার এরকম স্পন্ডেলাইটিস এরকম অবস্থা। এটা হচ্ছে সর্বাসন। এবার আপনারা, আমি মাঝখানে একটা কথা বলছি, এবার বলছেন এসব আসন থেকে কোভিড এর কি সম্পর্ক, আমি বারবার বলছি এগুলো করছে, এক একটা জয়েন্ট গুলো বাঁকাচ্ছে, জয়েন্ট গুলো কার্যক্ষমতা বাড়ছে, ভিতরে পাওয়ার বাড়াচ্ছে। এই যে আমি শ্বাসের উপর করছি, টেনে শ্বাস করছি, দেখবেন ঘাম হবে, আমি ঘাম হতে বলছি সবাইকে, একটু ঘামুন, ফ্যানটা অফ করে জানলাটা যেন অক্সিজেন আছে, বাইরের হাওয়া আসুন। আমি আরেকটা আসন দেখাচ্ছি, সহজ আসন, পবন মুক্ত আসন, পেটের বায়ু কমার জন্য। কেউ এক পা করছে, জোড়া পা দু পা দিয়ে করছে, পেটের বায়ু কমার জন্য। তার মাঝখানে বলে দিয়ে একটা ওষুধ, ফট করে দেখেন গলা বুক জ্বলছে, অনেকে ওষুধ খাচ্ছে, ঘরে ওষুধ নেই, কি করবেন? বাড়িতে কাঁচা মুগো থাকে, উপরে আস্তে ছালটা ছাড়িয়ে নেবে, কচ 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 করে খাবেন, চিবিয়ে খাবেন, পেটে মুগোটা চলে যাবে, সঙ্গে সঙ্গে গ্যাস হবে, একদম অব্যর্থ ঔষধ, এর চেয়ে বড় ঔষধ কিচ্ছু নেই। শশার চেয়েও বেশি কাজ করছে কাঁচা মুগো, এটা আমি দেখেছি এক জায়গায়। সারাদিন ওরা কাজ করে সন্ধ্যাবেলায় সব ফল ফল নিয়ে বসেছে, ঠিক আছে, মুগো খাচ্ছে। আমি জিজ্ঞেস করি কেন, বলে সারাদিন আমরা করে বসে থাকি, হয়তো রোজা করছে, এ করছে, অনেক কিছু খাদ্য খাতে হয়তো খালি পেটে রয়েছে, মূলত আমাদের গ্যাস অম্বলটা নামায়, অব্যর্থ ঔষধ মূলত। পেটের কিছু ব্যায়াম দেখাচ্ছি, ওই আপনারা দেখছেন এখানে সিক্স প্যাক হচ্ছে, সিক্স প্যাক 12 প্যাক হচ্ছে, আপনার ওসব কোথাও দরকার না। আমি 3-4টা পেটের ব্যায়াম, আপনার পেটটা গুলি গুলি হয়ে যাবে, পেটের উপর কেউ নাচলেও কিছু হবে না। আমি 3-4টা পেটের আসন দেখাচ্ছি, পেটের ব্যায়াম দেখাচ্ছি, দেখেন অসুবিধা হচ্ছে দেখতে, প্রথম কথা বলছি। হ্যালো, ঠিক আছে, দেখা যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল, বলছি আপনি যে যোগা গুলো দেখাচ্ছেন, মানে কোনটার পর কোনটা করলে বেটার হয় সেটা যদি একটু বলে দিতেন। আমি কালকে কি বলেছি, কাল তৃতীয় দিন আমি একদম মানে পিটি দেখাবো, আর একদম চুল থেকে নখ অব্দি একদম পুরো সিরিয়াল ওয়াইজ এটা দেখাবো, এটা হচ্ছে আগামীকাল দেখাবো তৃতীয় দিনে। কালকে স্যার এটা দেখবেন, পিটি, যোগাসন, প্রাণায়াম, কোনটার পর কোনটা একদম সিরিয়াল ওয়াইজ, ঠিক আছে। আজকে জাস্ট আমি বলছি, কালকে সেটা বলবো না, পুরো সিরিয়াল ওয়াইজ দেখাবো একদম। প্রথমে কি পিটি, কিভাবে পিটি করতে হবে, ঠিক আছে, ঘাড়ের ব্যথা, ঘাড়ের এই, ঠিক আছে, এই এটা পেশি, এই পেশি আছে, ঠিক আছে, এসব সব দেখাবো, হাত ঘোরানো থেকে শুরু করে পিঠের দেখাতে, কোমর থেকে শুরু করে সব একদম করে কালকে দেখো, ঠিক আছে। পরেরটা যেটা হচ্ছে আমাদের হাঁপানি, ব্রঙ্কাইটিস, মৎস্যাসন, এটা মৎস্যাসন দেখালাম। কয়েকটা আসন করার পর শবাসনটা করবেন, শবাসন হচ্ছে আমাদের রেস্ট, শবাসন করবেন দুভাবে, শবাসন এভাবে শবাসন করবেন, ওভাবে না পারলে অনেকে কথা কথা হাঁপিয়ে যান, অনেকে হাঁপিয়ে যান, খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যান, তারা এইভাবে শবাসনটা করবেন। আচ্ছা, আমি পেটের ব্যায়ামটা যেটা দেখাচ্ছি, যেটা বলছি 3-4 রকম দেখাবো। একরকম দেখুন কিভাবে স্টে করছি, কিছুক্ষণ থেকে স্টে করবেন, নিচে থেকে স্টে করবেন,
একদিন থত থত করে কাঁপবে, এখানকার মেঘ কমবে, এখানে প্রচুর শক্তি হবে। দ্বিতীয় ভাগ, দ্বিতীয়টা রাউন্ড ক্লক অ্যান্টি ক্লক, এদিকে যে কভার রাউন্ড করবেন ঠিক এদিকেও সে কভার রাউন্ড করবেন। তৃতীয় স্টেপ হচ্ছে আছাড় দেবেন, মাটিতে পা টাচ হবে না, দিয়ে আছাড় দেবেন। চতুর্থ, তারপর এখানে বসে নেবেন, বসিয়ে দেবেন, তাকে বসিয়ে নিয়ে ঠিক আছে এটা উঠে ঠিক এভাবে করবেন, এটা উঠে এভাবে করবেন, এভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। এই চারটে স্টেপ করবেন পেটের জন্য, পরে দেখুন এক মাস আপনি বুঝতে পারবেন আপনার পেটের কত ক্ষমতা, আপনার হজম শক্তি কত হচ্ছে, আপনার মেদ বহুল শরীরে কতখানি মেদটা আস্তে 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 কমছে। যেদিন থেকে করবেন সেদিন, তার পরের দিন থেকে অত বেশি স্টক থাকবে, আস্তে 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 কমবে। এটা হচ্ছে পেটের। শ্বাসটা মেন, কিছু কোন জায়গাটা কিভাবে শ্বাস নিতে হবে ওটাকে জানতে হবে। আসনটা তো আমরা হাত পা চলছি, কিন্তু শ্বাসটা যখনই কোনো, কালকে একটু ভালো করে একটু বলবেন স্যার। হ্যাঁ বলুন, কালকে একটু ভালো করে একটু বলবেন এগুলো। হ্যাঁ কালকে আমি একটা আসনটাই করতে করতে বলবো। আচ্ছা মাঝখানে আপনার কিছু কথা বলার আছে, কিছু বলার কারো? প্রথম কথা কিন্তু আমার কিন্তু একটাই কমজোরি, আমি বলছি আমি কিন্তু ভালো বক্তা নই, আমি বলতে পারি না ভালো। স্যার আপনি কিবার কিবার দেখাবেন স্যার এগুলো ম্যাম গুলো? আমি কালকে দেখা তিন কালকে প্রাণ তোমাদের কিছু বলেছি, স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার, কেটে কেটে যাচ্ছে। সৌরভ তোমার তোমাদের মোবাইলটা অফ করো। হ্যাঁ সাউন্ড অফ করে দাও। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে। আজকে আসুন, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আজকে যেটা কথা বলেছে যে আমাদের বলছে কোভিড নিয়ে বলতে, ঠিক আছে, কোভিড হচ্ছে মেন হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানো, আমাদের যেটা হচ্ছে যেটা বলছে আমাদের শরীরের ভিতরে পাওয়ার বাড়ানো, আমাদের যোগাভ্যাস ঠিক মতন করে সহজ সহজ যোগাভ্যাস বড় কিছু না, আমাদের শরীরে এমনি ইমিউনিটি পাওয়ার বাড়বে, ঠিক আছে। তার জন্য বেশি কিছু করতে হবে না, হালকা যোগাভ্যাস সকাল আর সন্ধ্যেবেলা আপনি 10 থেকে 15 মিনিট করবেন, আপনি বাড়িয়ে দেবেন, এটা নেশা, আপনি না করলে আপনার ভালো লাগবে না। কিন্তু অবশ্যই যেন বাইরের হাওয়া থাকে, ফ্যান যাই না চলে, শরীর এমনি ঘামবে, ঠিক আছে। শ্বাসের উপর যেগুলো দেখেছি সেগুলো কালকে দেখেছি, পরের দিন আবার দেখাবো, আর একটু বেশি ভাবে দেখাবো কালকে। আপনার দু একটা বলুন, আমার এই রোগ আছে ঘাড়ের স্পন্ডেলাইটিসের ওটা কর, স্পন্ডেলাইটিস আরো দু তিন রকম আছে স্পন্ডেলাইটিস। স্যার একটা কথাও জিজ্ঞাসা করব? বলুন, জিজ্ঞেস করুন। স্যার থাইরয়েড আছে এরকম, মানে প্রত্যেকদিন স্টেরয়েড নিতে হয়, এটার কোনো উপশম? সংক্ষেপে বলছি থাইরয়েডটা কি কারণে হয়, আয়োডিনের অভাবে থাইরয়েড হচ্ছে। মানে এটা আমরা সাধারণত জানি, ফল সবজির মধ্যে আয়োডিনটা থাকে, দুধ ফল সবজি মাছ মাংসে না থাকলে মনে হচ্ছে কম, একদম না থাকার মতন। এবার আমরা কি হয়, আমাদের বাঙালি কি আসম অসমিয়া আরো অন্য অন্য রাজ্যের কিছু কিছু মানুষ, বেশিরভাগ মানুষ মানে কি করি, আমাদের মাছ ভাত তো হয়ে যায়, ফল সবজি শাক সবজি থেকে নাক সেট করি, কিন্তু আয়োডিনের ওই অভাবটা দেখা দিচ্ছে। আর সামুদ্রিক এলাকার ওখানকার কিন্তু আরো আয়োডিনের ভাগ বেশি থাকে, আমাদের এখানে থাইরয়েডটা হচ্ছে, ঠিক আছে, আয়োডিনের অভাব। আমাদের তার জন্য শাক সবজিটা খেতে হবে, ফলটা খেতে হবে, আর দু একটা আসন করতে হবে, আসন মানে আমাদের হল আসনটা করতে হবে থাইরয়েডের জন্য, এই আসনটা আপনারা করবেন। এটা করবেন আর সর্বাঙ্গ আসনটা করবেন।
সর্বাঙ্গসনে থুটমিটে এবং টাচ থাকবে, ঠিক আছে? শাকসবজি, দুধ, ফল, এর মধ্যে আয়োডিন থাকে। আমি তো আয়োডিন নেবো স্যার। এটা কখন করতে হবে স্যার? সকাল না সন্ধ্যাবেলা একটু খালি পেটে একটা হয়তো বিস্কুট খেয়ে নিতেন। একটু সময় বার করে নিতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। আমি যদি 10 মিনিট সময় দিয়ে যদি সুস্থকে আমি 10 ঘন্টা কাজ করতে পারি, তা আমি 10 মিনিট কেন সময় দেবো না? আমি একটু সময় বার করে নিতে, যদি আমি সময় পাই না, না ওর মধ্যে আপনি সকালে কাজ করবেন, মানে চার্জ শরীরকে দেন না, মোবাইল চার্জ দেন তো শরীরকে চার্জ দিচ্ছে। আপনি একবার সকালে 10 থেকে 15 মিনিট আসন করেন, কাজের আপনার খিদে লাগবে, মানে কাজ পাচ্ছি না কাজ পাচ্ছি না, আর চিন্তাও আপনার পজিটিভ হবে, মানে না বাচকটা থাকবে না, হ্যাঁ বাচকটা হবে, ওটা যাবো না, না থাকছে না, যাবো পরে দেখা যাবে। যোগাসনে এতখানি পাওয়ার থাকে আর শরীর জ্বলবে সবসময়, যে আমার ভিতরে একটা আলাদা খিদে থাকে, আমি এই কাজ করবো ওই করবো, আমি কাজ পাচ্ছি না, শরীর সবসময় জন্য থাকে আর ফ্লেক্সিবল থাকে, ওইসব জড়তা ভাব থাকবে না, ভিতর থেকে আলাদা একটা পাওয়ার তৈরি হবে। এগুলো করছি না, ভিতর থেকে আলাদা পাওয়ার হচ্ছে। এই যে কোমর উঠানামা, কালকে যে দেখিয়ে দেবো, কালকে আমি দেখাবো যে কোমর কোমর জড়তা যখন শরীর যত ফ্লেক্সিবল হবে, আমি কি বলেছি, তত আমরা সুস্থ থাকবো। বয়সের চিহ্ন তত বোঝা যাবে না, ঠিক আছে? আমরা যত জড়তা থাকবো, যত স্থির থাকবো, ভেবে থাকবো, তত আমাদের রোগ বাইরে থেকে এসে ধরে নেবে। আমরা যত যোগ অভ্যাস করবো তত রোগ বেড়ে যাবে। আর প্রথম কথা, আপনি একদল যোগাভ্যাস করছেন, একদল যোগাভ্যাস করছেন, যোগাভ্যাস যদি যারা করে সে কালো হোক, দেখতে দেখতে আস্তে আস্তে তাদের একটা লালিত্য আলাদা থাকে যারা যোগাসন করে। এটা কোনো জাদু মন্ত্র নেই, এটা আমাদের স্পাইনাল কর্ড, এটা কি বলেছি, আমাদের এই শিরদাঁড়া, শিরদাঁড়ার জন্য শিরদাঁড়া বাঁকাচ্ছেন, 33টা খণ্ডকে বাঁকাচ্ছেন, শ্বাসটা করছে, শ্বাসের ছন্দ, ভিতরে পাওয়ারটা বাড়ছে। আপনার এমনি দেখবেন তো নেই, কোন মন্দ ছেড়েছে, একটা আলাদা একটা লালিত্য থাকে মুখের মধ্যে, শরীরের মধ্যে আলাদা তেজ থাকে, তার চিন্তা ভাবনা অনেক উপরে থাকে, অনেক অন্যান্য হচ্ছে অনেক। স্যার বলুন। স্যার বলছিলাম যে যাদের সুগার আছে কিংবা প্রেসার আছে তাদের জন্য কোন যোগাটা যাবে? সুগার হচ্ছে মুন্ডুকাস, নাভির দুপাশে হাত নিলাম, দেখেন নাভির দুপাশে, নাভির, ঠিক আছে, শ্বাসটা নিলাম, পরে নিয়মটা বলছি আমি দেখাচ্ছি, শ্বাসটা নিয়ে আগে নিয়মটা বলছি তারপর ব্যায়ামটা করবো। শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে 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 নেমে গেলাম, শ্বাসটা স্টপ করে দম বন্ধ করে সামনের দিক তাকালাম, কিছুক্ষণ রাখলাম, মনে হয় 10 সেকেন্ড রাখলাম, আবার স্বাভাবিক শ্বাস নিতে 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 ইনসুলিন নিতে হয়। আমাদের প্যানক্রিয়াসের চাপ করে অলরেডি, যেটা যে শ্বাসের উপর আছে অলরেডি আমাদের ইনসুলিন শরীরে তৈরি হবে। দেখে নিন একবার, দেখে নাও, এটা হচ্ছে সুগার মুন্ডুক আসন, ব্যাং, যেটা ব্যাং মুন্ডুক হচ্ছে ব্যাং। হ্যাঁ, আর স্যার ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য কি করব? ইউরিক অ্যাসিডের সমস্যা, ইউরিয়া বেড়ে যাওয়া, ইউরিক অ্যাসিডের আলাদা ভাবে ইয়ে নেই। আমাদের যদি এরকম সিস্টেম, আর কালকে যে প্যাকেজটা করবে একদম যদি আমাদের সেই প্যাকেজ অনুযায়ী করে, আমাদের ইউরিক অ্যাসিডের সমস্যা করবে, হাত হয়তো কনকন করছে, পা কনকন করছে, ইউরিক অ্যাসিডের টনকন করছে, এর চেয়ে ব্যাপার প্রথম খাওয়াটা মানতে কি খাবেন না সেটা আগে দেখে নেবেন। এটা এক এক সময় এক এক তো, আপনি ডাক্তার পরামর্শ নেবেন কি খাবেন না, তারপর আপনি যোগাভ্যাস করবেন কি খাওয়া বারণ, ইউরিক অ্যাসিডে খাওয়া বারণ, আগে খাওয়াটা মানতে হবে, ইউরিক অ্যাসিডের প্রথম হচ্ছে নিয়ম। হয়তো সেটা মানে ভেন্ডি হতে পারে, টমেটো হতে পারে, আপনার জেনে নেবেন ইউরিক অ্যাসিডে এটা, ঠিক আছে? আর যোগ, আচ্ছা একটা প্রশ্ন এসছে, অর্ণব ঘোষ একটা প্রশ্ন করেছে, মাইগ্রেন সমস্যার জন্য আমি বলছি একমাত্র ভামরিটা করবেন আপনারা, ভামরিটা। আপনার মাইগ্রেনে কি কি সিমটম বলুন, কি অসুবিধা হচ্ছে মাইগ্রেনে, ভামরি অবশ্যই। নমস্কার স্যার, খুব যন্ত্রণা ধরে থাকে,
হ্যাঁ স্যার, মাথার যন্ত্রণা তো থাকেই, তার সঙ্গে স্যার একটা ভমিটিং ভাব থাকে স্যার। স্যার শোনা যাচ্ছে আমার কথা? আপনি ভামরিটা করবেন, দুটা টেনে শ্বাসটা নেবেন, শ্বাসটা নিয়ে ছাড়বেন, যখন গলায় প্রেশারটা হবে ভিতরে একটা অলরেডি প্র্যাকটিস করতে করতে কানে আর হাত যাবে না, এভাবেই হয়। ভিতরে তাল ঠুকবে, ভিতরে একটা ভাইব্রেশন হবে, মাইগ্রেনটা ভাইব্রেশন হবে ভিতরে। আপনি ভামরিটা করবেন, প্রাণায়াম যখন করবেন ভামরি অবশ্যই করবেন। স্যার বলছিলাম, অ্যালার্জি যাদের আছে, হাঁচি কাশি হয়, এর জন্য কি যোগা আছে? হাঁচি কাশিটা কমানো যাবে, অ্যালার্জি অনেক রকম হয়, ডাস্ট অ্যালার্জি, হাঁচি কাশি কমানো যাবে। হাঁচি কাশি প্রাণায়াম, হ্যাঁ স্যার, ডাস্ট অ্যালার্জি, প্রাণায়াম করবেন, প্রাণায়ামটা করবেন, হাঁচি কাশি। আমি কালকে কি বলবাম, পিটি যোগাসন আর প্রাণায়ামটা দেখাবো একদম একসাথে। প্রাণায়ামটা করুন, আটটা শ্বাসের উপর দেখাবো, আটটা শ্বাসের উপর আপনি যদি অল্প অল্প করবেন আপনার হাঁচি। একটু প্রাণায়ামটা নিয়ে কয়েকটা প্রশ্ন এসছে, একটু প্রাণায়ামটা একটু যদি সম্ভব হয় একটু দেখানো বলুন কোনটা। স্যার বলছি নাকে, হ্যাঁ বলছি নাকে পলিপ থাকলে ওটা কি, কোন নাকের একটা এক্সারসাইজ কি আছে দেখাবেন? নাকের ভিতরে যে মাংসপিণ্ড বেড়ে যায় না, ওটা হাঁচি পড়ে তার জন্য। মাংসপিণ্ড থাকে যদি ভিতরে কোনো আপনার ডাক্তার দেখাতে হবে, কোনো অপরটা দাঁড়ানো, যদি হাঁচি কাশি বলেন, যদি কোনো কিছু ভিতর থেকে বার করতে হবে সেটা আপনি অনুদম মাধ্যমে বার, কিন্তু কোনো মাংসপিণ্ড কোনো কিছু, সেটা মাংসপিণ্ডকে ছোট বড় করা যাবে না, দেখা যাচ্ছে। প্রথমে প্র্যাকটিস করবেন, এক পা তুলবেন নামাবেন, দু পা তুলে রাখবেন নামাবেন, থুতনিটা মাটিতে টাচ, কোমরের ব্যথা কমবেই কমবে, কোমরের ব্যথা সবচেয়ে বড় ব্যায়াম হচ্ছে সলভাসন, কিন্তু এটাও করবেন যেটা হচ্ছে ভুজঙ্গাসনও করবেন, ভুজঙ্গাসন সলভাসন, ভুজঙ্গাসনটা করে আগে দেখেছেন ভুজঙ্গাসন, শ্বাসটা টেনে পা থেকে নাভি পর্যন্ত মাটিতে টাচ, তারপর বেঁকে উঠবে সাপ, সলবাসন পতঙ্গ, ঠিক আছে? বলছি শ্বাসটা টেনে বললেন, নিঃশ্বাসটা টেনে রাখবো, ছাড়বো না, ভুজঙ্গাসনে যতক্ষণ থাকবে শ্বাসটা টেনে রাখবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এই একই সঙ্গে হাঁটু ব্যথার উপরে একটি প্রশ্ন এসেছে, হাঁটু ব্যথা সারানোর জন্য কি ব্যায়াম করবো? আচ্ছা হাঁটু ব্যথা প্রথম পিটিটা কিরকম করবেন? আমি বলছি পাটা না তুলতে হচ্ছে না, দেখা যাচ্ছে হাঁটুটা, হাঁটু শ্বাসটা টেনে, শ্বাসটা টেনে রাখলাম, ছেড়ে দিলাম, টেনে রাখলাম, ছেড়ে দিলাম, টেনে ছেড়ে দিলাম। বজ্রাসনে অবশ্যই, বজ্রাসনে দেখা গেল না? আচ্ছা দেখা গেল না, এবার এবার দেখা যাচ্ছে, আরেকটু দূরে, আরেকটু দূরে, এরকম করে কিছুক্ষণ রাখতে হবে। বজ্রাসনে অবশ্যই বসা প্র্যাকটিস করতে হবে, বজ্রাসনে চারটি কমে পেছনে বসেন, দেখুন বজ্রাসনে কিভাবে বসা আছে, এবং বডি সোজা করে। আরেকটা আসন দেখাচ্ছি স্টুডেন্টদের অবশ্যই প্রয়োজন, যেটা ব্রহ্মচর্যের জন্য, গোমুখাসন, যেটা বাবা লোকনাথ করে, গরুর মুখ, গোমুখাসন, যে পা উপরে সে হাত নিচে,
পায়ের বাত কমবে, ব্রহ্মচর্য রক্ষার জন্য অবশ্যই করবে, সবাইকে করতে হবে। এটা হচ্ছে শরীরে আলাদা পাওয়ার আছে ভিতরে বল শারীরিক। আচ্ছা, পেটের মেদ কমাবার জন্য কি আসন, একজন একটা প্রশ্ন করেছে। পেটের মেদ কমানোর জন্য আমি চারটে বলেছিলাম, চার রকম দেখিয়েছিলাম, চার রকম পেটের মেদ কমবে। আবার কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ, আরেকবার দেখান। চারটে ফিগার আছে। এক নম্বর, হাতটা ঠিক থাকবে, 60 ডিগ্রি আঙ্গেবে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি রেস্টে করে রাখতে হবে। আর যখন পেট দেখবেন কাঁপছে, থর 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 করে কাঁপছে, শোনো না বেশ, সবাই শোনো, দুবার থেকে তিনবার করে। দ্বিতীয় রাউন্ড, মাটিতে পা টাচ হবে না। এদিকে যদি 5 বার রাউন্ড করেন, এভাবেও 5 বার করেন, ক্লক অ্যান্টি ক্লক। 3 নম্বর, মাটিতে পা টাচ হবে না। আচ্ছা, চতুর্থ, কারোকে বসিয়ে নেবেন, এটা এরকম করেন না, না শুরুতে কাউকে বসিয়ে নে, সেটা দেখবেন পেট পেট কয়েকদিন ব্যথা থাকবে, এই চারটে ফিগার করবে, আস্তে 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 মেদ কমবে। তারপর প্রাণায়াম তো আছে আমাদের। স্যার, নগ্নির প্রবলেমের জন্য কি যোগা আছে? নগ্নি, নগ্নি মানে হাঁটুতে হাঁটু লেগে যাওয়ার জন্য। আরেকবার বলবেন, শুনতে পাচ্ছি না। হাঁটুতে হাঁটু যেটা নগ্নি প্রবলেম বলে, কোনটা? এটা এটার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বিক্ষাসন করবেন, দুটো আসন, বিক্ষাসনটা করবেন। দেখেছেন বিক্ষাসন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে উৎকট আসন, যেটা হচ্ছে হাফ চেয়ার। উৎকট আসন নিয়ম হচ্ছে যতখানি কাঁধ ততখানি পায়ের মাপ, বুড়ো আঙ্গুল দুটো ভেতরে, গোড়া আঙুলটা স্লাইট একটু বাইরের দিকে, দম স্বাভাবিক থাকবে, বডি সোজা, স্টিপ স্টিপ করবেন, একদম রিল্যাক্স, এই দুটো করবেন আর বিক্ষাসনটা করবেন। পারলে একটা করবেন আসুন, একটু কষ্ট একটু করে গরু শান্ত করবেন, বিছানায় পড়ে যাচ্ছি। কোভিডের জন্য অনেকে লাং নিয়ে ভীষণ চিন্তিত, ফলে লাং ভালো রাখা যায় সেই রকম কিছু বিষয় বলুন। লাং, হ্যাঁ আচ্ছা, যেটা আমাদের ফুসফুস বলতে, হ্যাঁ হ্যাঁ, আমি কয়েকটা, আমি একটা আসন বলেছিলাম এর জন্য, যেটা হচ্ছে মৎস্যাসন বলেছিলাম, মৎস্যাসন বলেছিলাম, আর হচ্ছে প্রাণায়াম, একটা ভস্ত্রিকা বলেছিলাম। প্রশ্ন ছিল স্যার, প্রশ্নটা হচ্ছে মস্তিষ্কে উল্টো পাল্টা মানে 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 আচ্ছা, মস্তিষ্কে উল্টো পাল্টা হয়ে যাক, তারপরে তারপরে আপনি বলুন। আসলে মস্তিষ্কে এই লাঙের ব্যায়ামটা দেখানো হয়ে যাক, একটা ব্যায়াম দেখাবেন কাইন্ডলি, প্রশ্ন করবেন না, এই এই ব্যায়ামটা দেখানো হয়ে যাক, যিনি প্রশ্ন করছেন তারকে বলছি, এই ব্যায়ামটা দেখানো হয়ে যাক, লাঙের ব্যায়ামটা দেখানো হয়ে যাক, তারপরে আপনি প্রশ্ন করবেন। ফুসফুসের যেটা বলছি, আমাদের আগে জানতো ফুসফুসে, আমরা যেটা জানি, যোগ যখন যোগ প্রাণায়াম করি, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, 5 কোটি 30 লাখ আমাদের ছিদ্র, এমনি যখন শ্বাস নিচ্ছে স্বাভাবিক যাচ্ছে, 2 কোটি ভরছে, 3 কোটি 30 লাখ তো ভরছে না। এবার এটাকে ভরতে হবে, আমি অক্সিজেনটাকে ভরবো আর কার্বন ডাইঅক্সাইড বার করবো, ভস্তির কথা ভস্ত্রা মানে ওই যেরকম হাপুর এই করে কামার সালাতে, ঠিক আছে। এবার যে শ্বাসটা নেবো বুক অব্দি আসবে, পেট অব্দি আসবে না, তাহলে আমার কি করতে হবে একটু, আমি এটা প্রাণায়ামের দিকে একটু আসছি, শ্বাস হাতটা উপর তুলছি, শ্বাসটা উঠাচ্ছি জোরে, উপরে হাত থেকে শ্বাসটা ছাড়ছি, তারপর হাত নাম উপরে রেখে আপনি যে শ্বাসটা ছাড়েন এত অব্দি আসবে, পাচ্ছে নিচে কিন্তু আসবে না। যদি আমরা একদম খুব যারা যোগাভ্যাস করে তাদের একমাত্র এই অবধি আসবে, নতুন আমরা কয়েক বছর করবো তখন পেট অবধি শ্বাস আসবে, এখানে কোনো পাওয়া এখানে লাগবে। তার জন্য হাত উপরে গিয়ে শ্বাসটা ছাড়বো, ভস্তিকাটা করবেন, লাংসে অক্সিজেনটা ভরছে, অক্সিজেন যাচ্ছে, দেখবেন যেগুলো হচ্ছে ছিদ্রগুলো সেগুলো ঘুরছে, ঘুরতে আমাদের লাংসের জোরটা বাড়বে। আর আসনে মধ্যে মৎস্যাসনটা করবেন, একবার মৎস্যাসন আমি দেখিয়েছিলাম,
আচ্ছা, এবার যে প্রশ্ন করছিলেন সে প্রশ্ন করুন, যিনি প্রশ্ন করছিলেন এবারে প্রশ্ন করুন, বলুন। হ্যালো স্যার, বলুন। হ্যালো স্যার, বলুন। খাওয়া দাওয়ার পর স্যার কি স্যার আসন হয়েছে স্যার খাওয়া দাওয়ার পরে? প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্নটা কি দ্বিতীয়বার মনে উল্টো পাল্টা কি ধরা হচ্ছে? মস্তিষ্কে উল্টো পাল্টা চিন্তাধারা আসছে, মস্তিষ্কটা স্থির করার জন্য কি করতে হবে, একটু ব্যায়ামটা করলে বললে ভালো হতো। এবার নিজেকে একটু জোর রাখতে হবে। আপনি পদ্মাসনে বসবেন, শ্বাস নেবেন একদম হালকা, ভিতরে শ্বাসটা নেবেন, ভেতর থেকে ছাড়বেন। চিন্তা হচ্ছে আপনি চিন্তাকে ছেড়ে দিন না, চিন্তাকে আটকাবেন না, চিন্তা ছাড়ুন, পিছনে আপনি ফলো করুন কি চিন্তা হচ্ছে। এই রিপুকে ছাড়ুন না, আপনার মন দেখছে, আপনার চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে, ওই চিন্তাটা দেখুন। আপনি আপনি মনে করেন চিন্তা একটা বেরিয়ে যাচ্ছে আমার শরীর থেকে, একটুখানি মনের জোর রাখবেন কি চিন্তা হচ্ছে আমি দেখি। যা তুই কদ্দূর যাবি, যা তুই চিন্তা যা, এটা কিন্তু এটা কিন্তু আপনিও পারবেন এটা করতে। প্রথমে 8-10 শ্বাস নিন, দেখবেন চিন্তা এমন জায়গায় স্টপ হয়ে গেছে, এবার আবার শ্বাসটা নিন। আবার যাচ্ছে কিন্তু অদ্ভুত যেতে পারেনি, কিছুক্ষণ কি আবার থেমে যাচ্ছে। শুধু নজর রাখতে হবে কি চিন্তা হচ্ছে। আপনি যখন মনে করবেন যে আমি ফলো করছি চিন্তাকে কি চিন্তা হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার শক্তিটা বাড়বে ভিতরে, তখন কিন্তু চিন্তার শক্তি কমে যাবে। আবার ভেতরে শ্বাসটা, পাশের লোক বুঝতে পারবেন না আপনি শ্বাস নিচ্ছেন ছাড়ছেন, জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রার উপর। শরীর স্টিফ নয়, রিল্যাক্স। দুগুরু মাঝকে আজ্ঞা চক্রে আপনার যে আরাধ্য দেবতা তাকে একটু চিন্তা করে নেবেন, তার কৃপা চাইবেন। এটা আমি একটু আধ্যাত্মিক দিক চলে গেলাম, ঠিক আছে? শুধু একটু চিন্তা করে আমার কি চিন্তা হচ্ছে আমি একটু দেখি না কি চিন্তা হচ্ছে। তুই পদ্ধতি ওটুকু খবর রাখতে হবে, একদম খুব সুন্দর খেলা একটা, এই খেলাটাকে খেলতে হবে। এটা নিজের কাছে, এটা কাউকে বলবেন না, এটা নিজের এই খেলাটা খেলবেন আপনি। সবাইকে আমি বলছি এটা সবার চিন্তা হয়। আগে যোগী পুরুষদের এরকম চিন্তা তো, তারা এভাবে চিন্তাটা, আমার একটা শুনেছে একটা আশ্রম থেকে, তারা এভাবে চিন্তাটাকে নাশ করে, ঠিক আছে? এটা আমি প্র্যাকটিক্যাল করেছি। হ্যাঁ বলুন এবার। হ্যালো স্যার, স্যার ওই খাওয়া দাওয়ার পর স্যার কি স্যার ব্যায়াম আছে স্যার খাওয়া দাওয়া পেটের হজমের জন্য? বজ্রাসন, বজ্রাসনে বসছেন, পেছনের পোর্শনটা এভাবে থাকবে, দেখিয়ে দিচ্ছি, শুধু বসলে চলবে না, একটু আপনি যেহেতু শোয়ার আগে একটুখানি ভগবানের নাম করবেন, আগে আপনার আরাধ্য দেবকে দেখে নেবেন একবার। দেখবেন আমি বারবার বলছি, মোবাইল দেখবেন চোখ বন্ধ করে মোবাইল ভাসছে, তাহলে আমি মাকে দেখে আমার মনে চোখের সামনে মা কেন ভাসবে না? দুগুরুর মাঝখানে আজ্ঞা চক্র, আমাদের আজ্ঞা চক্রকে দেখবেন, শ্বাসটা হালকা নেবেন ছাড়বেন, হালকা নেবেন ছাড়বেন, বডি স্ট্রেট থাকবে, স্টিভ হবে না সব, বজ্রাসনে বসে দেখবেন খাওয়া দাওয়াটা হজম হবে। একটু হেঁটে নেবেন তার আগে, খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে কেউ শোবে না যেন, একটু হেঁটে নেবেন, আর সঙ্গে সঙ্গে জল খাবেন না খাওয়া দাওয়ার সঙ্গে, পর একটুখানি সময় নেবেন, পুরোটা খাবেন না, গলা অব্দি খাবেন, একটু ফাঁকা রাখবেন জল খাওয়ার জন্য, একটু হাওয়া চলাচল করবে একদম। যখন থেকে প্যান্ডেমিক শুরু হয়েছিল না, তখন থেকে আমি একটা ব্যায়াম করি আর কি, একবারই যোগ ব্যায়াম, সেটা হচ্ছে যে আমাদের যে যোগ গুরু আছেন সদ্গুরু, সদ্গুরু তিনি প্রায় ওই টিভিতে বলেন বা আমি ইন্টারনেটে ঘেটে দেখেছি যে সীমা ক্রিয়া বলে একটা, সীমা ক্রিয়া, সীমা ক্রিয়া ওইটা আমি করে দেখেছি। ওইটা কোভিডের যেটা মূল যে এফেক্টটা হয় সেটা তো লাংসের উপরে, ওই লাংসটাকে সচল রাখার জন্যে তখন আমরা ওই উনি বলেছেন যে এইটা করবে, মানে দিনে একবার করে, ঠিক আছে?
এইটা কি আপনি কিছু বলবেন মানে এইটার ব্যাপারে নাকি আমি একটুখানি আমি এই প্র্যাকটিসটা করিনি আচ্ছা আমি কি একটুখানি দেখাবো এটা সবার কাছে সেটা দেখান আমারও শিক্ষার প্রয়োজন আছে। হ্যাঁ বলুন তারপর। আচ্ছা চোখে ব্যথা নিয়ে কিছু প্রশ্ন এসেছিল মানে কালকের পরে, এই চোখ হঠাৎ করে চোখ ধরে যায় কিছু পড়তে পড়তে, এই চোখের ব্যথা কি করে দূর করানো যায়? বলছি আগে চোখের ব্যায়ামটার কথা বলছি। একটা দেওয়াল রাখবেন, একটা বাইরে জানলা থেকে বাইরে কোনো গাছ দেখবেন, সবুজ সবুজ দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকবেন, ঠিক আছে? দেওয়ালে একটা মার্ক করে রাখবেন, দেওয়ালে কোনো বিন্দু, বিন্দুটা সবুজ রঙের হবে, আপনি তাকিয়ে থাকবেন, সেটা যদি 20 ফুট দূরত্ব হয় তখন চোখটা ব্যথা করবে, চোখটা তারপরে রাউন্ড করবেন, চোখটা এই পাশে সরাবেন, এদিকে সরাবেন, উপর সরাবেন, নিচে সরাবেন, রাউন্ড করবেন, এদিকে 5 বার রাউন্ড করবে, এভাবেও 5 বার রাউন্ড, আস্তে আস্তে রাউন্ড হবে, রাউন্ডটা প্রথমে না না হতে থাকবে, আঙুল ঘুরবে, আঙুলের মাথা দেখবেন, না তো এইদিকে ফোট দিয়ে রাখবেন, শুধু রাউন্ড গুলো দেখবেন, আবার চোখটা বন্ধ করে বিশ্রাম দেবেন, কর্নিয়ার যেটা, আবার ওই বিন্দুর দিকে তাকিয়ে থাকবেন, এক দৃষ্টিতে চোখটা ব্যথা করবে আর বন্ধ করবে, এটা করে দেখুন, উপকার পাবেনই পাবেন। একটু সবুজের দিকে তাকাবেন, বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে দেবেন, এই চোখটা তোমার ব্যথা ব্যথা করবে, অবশ্যই উপকার আছে চোখের জন্য। এবার চুলের জন্য একটা বলছি আপনাদের, এটা আমি নিজেই বলছি, রাতে বজ্রাসনে বসে কেউ যদি চিলিন্দে চুল আছড়ায়, ঠিক আছে, তার চুল পড়াটা বন্ধ হবে। আরেকবার বলুন। রাতে বজ্রাসনে বসে শোয়ার আগে চুলটা আছড়াতে হবে চিলিন দিয়ে, কিছুক্ষণ আছড়াতে হবে, চুলের স্বাস্থ্য ভালো থাকে না, চুলটা বন্ধ হবে রাতে বজ্রাসনে বসে, অবশ্যই বজ্রাসনে বসতে হবে, চুলটা আছড়াতে হবে, চুলের স্বাস্থ্য ভালো। কাঁধের ব্যথা, পেশির ব্যথা, হাতটা নেবেন, শ্বাসটা তুলবেন, শ্বাস নেবেন, শ্বাস তুলবেন, শ্বাস ছাড়বেন, এসবের ব্যথা কমবে, এসবের থেকে কাঁধের হাতে ব্যথা থাকে, ব্যথাগুলো কমবে। এই হাতের ব্যথা মনে হচ্ছে হাতে কোনো ইট লাগানো আছে, একদম প্রেসারে, এখানে শ্বাস নিচ্ছেন, শ্বাসের উপর করছি। হ্যাঁ বলুন স্যার। বলছি কি মাঝে মাঝে না পায়ে টান ধরে, ওটার কোনো ওষুধ? হ্যাঁ আমি বলছি, দেখবেন সেদিন আপনি জলটা কম খেয়েছেন, জল কম খেলে পায়ের টান ধরে, আর পায়ের কিছু ব্যায়াম আছে, পায়ের ব্যায়ামের মধ্যে এই টানের এই পাটা এরকম করবেন মাঝে মাঝে, প্র্যাকটিস যখন করবে না, এই টানবেন, ছাড়বেন, টানবেন, ছাড়বেন, পিটি আছে, কালকে আমি পিটি দেখিয়ে দেবো, পিটি হলে পায়ের আসেন, কালকে দু একটা পিটি দেখিয়ে দেবো, পায়ের টানটা হবে না। আর অনেক সময় জলটা কম খেলে, সারাদিন জলটা কম খেলে পায়ের টান দেখবেন, এই এই জায়গায় তো টানটা এখানে, হ্যাঁ স্যার, হ্যাঁ দেখবেন আপনি ফলো করুন, সেদিন আপনি জলটা খুব কম খেয়েছেন, এই টানটা হয়, ঠিক আছে? আজকের সময় পর্ব সেটা আমরা পেরিয়ে এসেছি, আমরা আমাদের খুব সৌভাগ্য যে সুকুমার স্যার আমাদের ওই কবিদের ওপরে উনি একটি আমাদের অভ্যাস করে দেখাবেন, এবং আমাদের যিনি প্রশিক্ষক তিনি কালকে একেবারেই তিনি কথা দিয়েছেন যোগ দিবসের দিন তিনি এই প্রক্রিয়াগুলো টোটালটাই তিনি কিভাবে করতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আমাদের দেখাবেন। ফিরিয়ে দিচ্ছি যে স্যার আপনি এই কোভিড সিচুয়েশনে আপনি যে ব্যায়ামটা অভ্যাস করেন, যে যোগটা অভ্যাস করেন, সেটি ছাত্রদের সঙ্গে এবং আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। সুকুমার স্যার,
স্যার মিউট করা আছে আপনার, স্যার আপনার মিউট করা আছে। হ্যাঁ ঠিক আছে। এই কোভিড কালীন সময়ে আমি প্রায় এক বছর ধরে এই যোগাভ্যাসটা করে আসছি, তাতে আমি অনেকটা যে উপকার সেই উপকারটা পেয়েছি। এইটাকে বলা হচ্ছে সীমাক্রিয়া। আপনারা যারা করতে চান, বিশেষ করে ছাত্র ছাত্রীরা, তোমরা ওই ইউটিউবে দেখবে সদগুরু সীমাক্রিয়া, এইটা দিলেই তোমাদের এই ইয়েটা চলে আসবে। ঠিক আছে, এখন আমি পরে করছি তোমাকে। এইটা সাধারণত কোথায় বলে যে খালি পেটে করতে হবে। আমি সাধারণত সকালবেলায় উঠে হাত মুখ ধুয়ে তারপরে জল খাবার আগে কিন্তু এটা করি। এটা কিভাবে করতে হয়, না বাবু হয়ে বসতে হয়, যেহেতু এখন বাবু হয়ে বসার আমার সুযোগটা নেই আর কি, এবং হাঁটুর উপরে এই হাত দুটো খুব চাপ দিতে হবে, দিয়ে সোজা হয়ে বসতে হবে। দেখা যাচ্ছে আমাকে? অসুবিধা হয় এই বাবু হয়ে বসে আমি হাঁটুতে চাপ দিলাম, ইয়ে সিদ্ধান্তটা সোজা করলাম, মানে এইটা ইয়ে করলাম, তারপরে জিভটা বার করলাম। এইটা যারা অ্যাডাল্ট তাদের 21 বার করতে হবে। এইটা আমি করছি, একটা আওয়াজ হবে এইখান থেকে, তাই তো? একুশ বার হলো, দিয়ে তারপর জিভটা উল্টে নিয়ে দিয়ে যখন আমি লাস্ট নিঃশ্বাসটা ছাড়বো আর কি, নিঃশ্বাসটা ধরে রাখতে হবে। এইটা ধরে রাখা কতক্ষণ আমরা ধরে রাখতে পারি সেটা হচ্ছে মিনিমাম 30 সেকেন্ড। অ্যাডাল্টের ক্ষেত্রে এইটা ধরে রাখার চেষ্টা করতে হবে। যদি 30 সেকেন্ড না ধরে রাখতে পারি তাহলে বুঝতে হবে যে আমার লাংসের কিছু একটা সমস্যা হয়েছে। অনেকে এটা 20 সেকেন্ডের পরই এই নিঃশ্বাসটা ধরে রাখতে পারে না। আমি প্রথম প্রথম এইটা হয়তো প্রথমেই এই 20 সেকেন্ড মানে 30 সেকেন্ডে যাওয়া যাবে না, আস্তে 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 এটা কিন্তু এই নিঃশ্বাসটা ধরে রাখা। যেমন আমি বলছি যে দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে ছাড়া, এইটা ওই জিভ বার করে 20 বার আওয়াজটা করতে হবে, আর জিভটা উল্টে আওয়াজটা 20 বার করতে হবে নিঃশ্বাসটা যখন ছাড়ছি আমি আর কি। আর তারপরে লাস্ট যে নিঃশ্বাসটা ছাড়ছি, তারপরে নিঃশ্বাসটা যখন নিচ্ছি, সেইটা আমাকে ওই 30 সেকেন্ড মিনিমাম ধরে রাখতে হবে। এবং আমি এখন এই অভ্যাস করতে করতে প্রায় 40 সেকেন্ড নিঃশ্বাসটা ধরে রাখতে পারি, তারপরে আস্তে আস্তে নিঃশ্বাসটা আমি ছাড়ি। এইটাকে বলা হচ্ছে সীমাক্রিয়া। এটা ইউটিউবে পাওয়া যাবে বা গুগলে সার্চ করলে পাওয়া যাবে, যে সীমাক্রিয়া অফ সদগুরু। স্যার যে পরামর্শটা দিলেন, আমার যখন থাইরয়েড ধরা পড়েছিল, থাইরয়েড নিয়ে একটা প্রশ্নও এসেছিল, ঠিক এই ব্যায়ামটাই আমাকে নিয়ত করতে বলা হয়েছিল, যে জিভটাকে আমি বার করছি না, তাতে গলাটা, হ্যাঁ এই গলার ক্রিয়াটা, এই যেন আওয়াজটা হয় আর কি। কারণ থাইরয়েড তো গলার সমস্যা, এই গলার থেকে থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের রসটা নির্গত হয়, এই গলাটা ক্লিয়ার হয়। স্যার যে ব্যায়ামটা দেখালো সেই ব্যায়ামটাই আমাকে করতে বলেছিল, আমার করা হয়নি, আমি কুবে মানুষ, কিন্তু এটাতে আমি শুনেছি যে থাইরয়েড চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়,
যদি এই ব্যায়ামটা করা যায়। যাক আজকের আমাদের সকালে অনেকের হয়তো সময় হয় না বা যাই হোক না, কিন্তু অন্য সময় করা যায়, কিন্তু আড়াই ঘন্টা আগে খাওয়াটা হয়ে যাবে, তারপর আড়াই ঘন্টা পরে আমি করব এটা, মানে ভরা পেটে করা যাবে, এমনকি জলও খাওয়া যাবে না। যাতে হার্ট কমজোর হচ্ছে তারা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সকলেই করতে পারবেন, সকলেই করতে পারে। এটা হাতের ইয়েটা খুব বাড়বে, মানে এই যে পাম্পটা হয়, এই পাম্পটা সবসময় তো আমরা ইয়ে করতে পারি না, কিন্তু এই যখনই করি না তখন হার্টের যে স্বাভাবিক পাম্পটা যতটা হওয়া দরকার সে তখন চেষ্টা করে আর কি ভেতর থেকে, এটা অসুবিধে কিছু না। ধন্যবাদ। আজকের যে এই যোগ দ্বিতীয় দিন আমাদের মনে হয় পূর্ণাঙ্গতা পেল এইভাবেই যে আমরা যোগ প্রশিক্ষণ যিনি দিলেন মিস্টার বিভাস রায়, তিনি নানান রোগের সঙ্গে সঙ্গে কোভিড কি করে নিয়ন্ত্রণ করব সে কথা তিনি যেমন বললেন, শেষে আমাদের কলেজের যাকে আমরা খুব রাজগম্ভীর শিক্ষক হিসেবে জানি, তিনি সমস্ত গাম্ভীর্য একেবারে দূরে সরিয়ে আমাদের ছাত্রছাত্রীদের এবং আমরা যারা উপস্থিত আছি প্রত্যেককে তিনিও পরামর্শ দিলেন হাতে কলমে একেবারে। এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। আমি স্যারকে এইবারে অনুরোধ করব যে স্যারই সমাপ্তি ঘোষণা করবেন এবং ধন্যবাদ সূচক যে কথাগুলি বলার মধ্য দিয়ে যে কোনো সেমিনার বা ওয়েবিনার শেষ হয় তিনি সেইটি করবেন। আমি আশা করব আগামী কালও আজকে যারা এসেছেন তারা প্রত্যেকেই জয়েন করবেন, যারা আসেননি তাদের কাছেও বার্তাটি পৌঁছে দিন যে কালকের দিনে প্রত্যেকে জয়েন করুন, আর আমরা পরশু দিন থেকেই ওই নামগুলো পাঠাবার চেষ্টা করবেন। আমরা একটি সার্টিফিকেট, এই যোগ প্রশিক্ষণ শিবিরের একটি সার্টিফিকেট যারা যুক্ত হলেন তাদের প্রত্যেকের জন্য দেব। এই কটি কথা বলা, বিভাসবাবুকে কালকে আমরা আবার পাবো। আমি সুকুমার স্যারের কাছে ফিরিয়ে দিচ্ছি যে তিনি ধন্যবাদ সূচক কথা লাভ এবং তার সঙ্গে আজকের এই ওয়েবিনারের তিনি সমাপ্তি ঘোষণা করবেন আজকের দিনে। নমস্কার। ধন্যবাদ দেওয়ার আগে আমি বিভাসবাবু যে কথাটা বলেছেন, যারা প্রশ্ন করছিল যে কোন যোগদান পরে কোন যোগদান করব আর কি, যোগব্যায়ামটা করব, সেই জন্য বিশেষ করে ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রী যারা বয়স্ক মানুষ ছিলেন তাদেরকে অনুরোধ করছি যে বিভাসবাবু যখন বলবেন সকলে যেন একটুখানি খাতা পেন নিয়ে বসে যে কোনটার পর কোনটা আমি করবো আর কি, তা লিখে রাখলে সাধারণভাবে এইটা যদি ভুলে যাওয়া যায় তাহলেও ইউটিউব দেখে বা নেট দেখে যে সবাসন কোনটা গৌমুখাসন করতে হয় এটা আমরা বার করে নিতে পারবো। এবারে স্বাভাবিকভাবে একটা প্রথা যে ধন্যবাদ জ্ঞাপন করা, প্রথমে আমি আমাদের যিনি অধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যিনি এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিন দিনের যে কর্মসূচি আজকে দ্বিতীয় দিনের যিনি আয়োজক আমাদের এনএসএসসি এর প্রোগ্রাম অফিসার অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বোপরি বিভাসবাবু যিনি অত্যন্ত সহজ সরলভাবে আমাদের সকলের কাছে যোগ সম্পর্কে যে বিষয়গুলো উপস্থাপনা করেছেন এবং তিনি প্রশিক্ষক হিসেবে যতটা পেরেছেন বাড়িতে বসে এই সময়ে ততটা দিয়েছেন, যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় বা এই প্যান্ডেমিক সময়ে আমাদের কতটা উপকারে আসবে সেই বিস্তারিতভাবে আলোচনা করেছেন, আরো একদিন আছে। আর ছাত্রছাত্রীরা যারা আমাদের এই প্রোগ্রামের সাফল্যের পেছনে যাদের সব থেকে বড় অবদান তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি, কারণ ছাত্রছাত্রীরা না থাকলে আমরা নেই,
সেই জন্য ছাত্রছাত্রীদের এত বিপুল পরিমাণে অংশগ্রহণ আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছে আগামী দিনে আরো প্রোগ্রাম করার জন্য। যাই হোক, আর সর্বোপরি আমি আমাদের যে সব থেকে প্রিয় প্রশান্ত, যার সাহায্য ছাড়া আমরা এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এত সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারতাম না। তার রেকর্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু, কে কতক্ষণ অ্যাটেন্ড করেছে, সমস্ত তথ্য পাওয়া যায়। প্রশান্তকে আবার আমি ব্যক্তিগতভাবে এবং কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আবার ধন্যবাদ জানাচ্ছি বিভাস বাবুকে। আগামী দিনে আমরা আবার এই অনুষ্ঠানে আমরা ফিরে আসব। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, এই বলে আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। দেখা যাচ্ছে।